দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি লোপা আহমেদ। আমাদের আজকের বিষয় উৎসবে উৎকণ্ঠা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ঠিক পাশেই আছেন শামসুজ্জামান দুদুদ, ভাইস চেয়ারম্যান বিএনপি, মাঝখানে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ, এবং সব শেষে আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আজকের আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ, নানা প্রতিশ্রুতি নিয়ে নিজ নিজ এলাকায় হেভিওয়েট প্রার্থীরা। প্রচারণাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। নোয়াখালীতে যুবলীগ নেতা নিহত, ঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগ। বিএনপিকে নির্বাচন থেকে সরাতে নানা অপতৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ দলটির নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি, বলছে ক্ষমতাসীন দল। হাইকোর্টের বিভক্ত আদেশে ঝুলে রইল বেগম জিয়ার নির্বাচনে অংশ নেয়া। বিএনপির সিনিয়র দুই নেতা টুকু ও দুলুর ভোটের পথও আটকে গেল চেম্বার আদালতে। এবং নির্বাচনের উত্তাপ যেন বিশৃঙ্খলায় রূপ না নেয়, সতর্কতা সিইসি। প্রার্থী বা দল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র, ইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। আমরা জানি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, এবং আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার আহ্বান জানিয়েছেন নির্বাচনী উত্তাপ যেন পরিবেশকে উত্তপ্ত না করে, নির্বাচনী পরিবেশকে। কিন্তু এরই মধ্যে আমরা গণমাধ্যমের খবরে দেখতে পেয়েছি, ইতোমধ্যে নোয়াখালীতে সংঘর্ষে যুবলীগের একজন প্রাণ হারিয়েছেন, এবং ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা হয়েছে, এবং দেশের বিভিন্ন স্থান থেকে আমরা হামলা এবং সংঘর্ষের খবর পেয়েছি, বা ধাওয়া পাল্টা ধাওয়ার খবরও পেয়েছি। এক্ষেত্রে প্রধান দুই দলের মধ্যে এই হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ, এটা নিয়ে দুই প্রধান দলের নেতাদের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগও আমরা আজকে সারাদিন দেখেছি। এবং আরেকটা বিষয় যেটা আছেন, সেটা হচ্ছে নির্বাচন কমিশনে বেগম জিয়ার আপিল বাতিল হওয়ার পর আজ হাইকোর্টে দ্বিধা বিভক্ত আদেশ এসেছে। তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আলোচনা শুরু করতে চাই খন্দকার মনিরুজ্জামান আপনাকে দিয়ে। আমরা তো দেখছি যে গতকাল থেকে নির্বাচনী পরিবেশ খুব সুন্দরভাবে, অনেক দিন পর সব রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, এবং একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এর মধ্যে আজকেই, গতকাল ছিল বিচ্ছিন্ন, কিন্তু আজকে বেশ কয়েকটি জায়গায় আমরা হামলার খবর পেয়েছি, যেরকম আজকে বগুড়া, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ময়মনসিংহ, নোয়াখালী, এই জায়গাগুলোতে সংঘর্ষ হয়েছে, এবং ঝিনাইদহ, ময়মনসিংহ, কুমিল্লা, নড়াইল এবং যশোর, এই জায়গাগুলোতে গাড়িবহর এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া বা হামলা অভিযোগ এসেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আজকের আলোচনার শিরোনামটি আমার খুব পছন্দ হয়েছে, উৎসব উৎকণ্ঠা। আসলে নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে উৎসবটাই প্রাধান্য পায় সবসময়। আমাদের দেশের মানুষ নির্বাচনটাকে তাদের জীবনের একটি বড় ধরনের উৎসব হিসেবে পালন করে। যেমন আজকে খেয়াল করলে দেখবেন ঢাকা শহরে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, অনেক মানুষ ছুটি নিয়ে বা এখানকার কাজ কাউকে বুঝিয়ে দিয়ে 30 তারিখ পর্যন্ত গ্রাম অঞ্চলে বা কোনো প্রার্থীর সঙ্গে, হয়তো আত্মীয় বা বন্ধু বা যাই হোক, বা দলীয় সমর্থনের কারণে প্রার্থীর সঙ্গে থাকবেন, এই নির্বাচনী উৎসবে অংশগ্রহণ করবেন। আর গ্রামে তো হাট বাজার এইসব জায়গা তো মানে উৎসব মুখর থাকে নির্বাচনের সবসময়, উৎসবটা যেমন সত্য। আবার ধরেন গতকাল এবং আজকে মিলিয়ে সারা দেশে যে সমস্ত ঘটনা ঘটেছে নির্বাচন প্রচারণার করতে গিয়ে, সেটাও একটা উৎকণ্ঠার বিষয় নিঃসন্দেহে। অনেকগুলো জেলাতেই ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সংঘর্ষ হয়েছে, আগুন দেওয়া হয়েছে, গুলি হয়েছে, মারাও গেছে যুবলীগের একজন, আবার যুবদলের একজনের বাড়িতে আগুন দিয়েছে বগুড়া ধুনটে, এবং অনেকগুলো
জায়গায় গাড়ি ভাঙচুর হয়েছে, এটা কাম্য নয়। কারণ আমরা সকলেই বহু চেষ্টা, সকলের চেষ্টায় আমি বলবো, সকলের বহু চেষ্টা, বহু আন্তরিকতার কারণে বা আন্তরিকতার মধ্যে দিয়ে তারা নির্বাচনে আজকে এসছে সকলে মিলেই, যেটা আমরা সকলেই চাই, একটু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সকলের অংশগ্রহণে নির্বাচন, সেটা হচ্ছে, শুরু হয়েছে। সেইখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি কিন্তু নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি এটা এখনই শুরুতেই যদি নির্বাচন কমিশন খুব শক্ত হাতে এই ঘটনাগুলিকে দমন না করে এবং যেখানে যেখানে যারা এই ধরনের হামলার জন্য দায়ী তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে এখনই শাস্তিমূলক ব্যবস্থা না নিতে পারে তাৎক্ষণিক, আমরা জানি যে 6 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর 6 লক্ষ সদস্য সারা দেশে নির্বাচনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত হওয়ার কথা। সুতরাং 300টি আসনে 1841 জন প্রার্থী, গড়ে 1-1টি আসনে 6 জন করে প্রার্থী গড়ে, কোথাও বেশি কোথাও কম। তো এই এর মধ্যে যদি এই সংঘর্ষগুলো নিয়ন্ত্রণে না আনতে পারে নির্বাচন কমিশন শক্ত হাতে, তাহলে কিন্তু আয়ত্তের বাইরে চলে যাবে। এবং এই এত বড় একটি নির্বাচনী কর্মকাণ্ড যেখানে এত লক্ষ লক্ষ মানুষের ইনভলভমেন্ট, এবং আমি আগে যেটা বলেছি বা আপনিও বলেছেন উৎসবের কথা, সেরকম একটা পরিবেশে যদি সন্ত্রাস, হামলা, পাল্টা হামলা, গুলি, ভাঙচুর, এগুলি যদি প্রাধান্য পেয়ে যায়, তাহলে কিন্তু নির্বাচনটা নিয়ে আমাদের যথেষ্ট সংকট তৈরি হবে। আমরা কেউ এটা চাইব না। সুতরাং আমি মনে হয় যে সকলেই এটা বলবেন, নির্বাচন কমিশনের কাছে সকলে আবেদন করবেন যে ইট ইজ হাই টাইম, শুরুতেই ইংরেজিতে বলে নিপ দি এভিল ইন দি বাড, মানে কুড়ি অবস্থাতেই খারাপটাকে ধ্বংস করে দিতে হয়। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে উত্তাপ যেন নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত না করে, কিন্তু আমরা আজকে দুপুরের পর থেকে দেখলাম যথেষ্ট উত্তপ্ত। এটা কথা দিয়ে হয় না তো, এটা কাজ দিয়ে হয়। হ্যাঁ, উত্তপ যেন সমস্ত নির্বাচনকে হ্রাস না করে, এটা তো আমরা সবাই বলছি, চাচ্ছি, সবারই প্রত্যাশা। কিন্তু তাতে কি ফল হচ্ছে? হচ্ছে না। কিন্তু উত্তাপ কিন্তু শুরু হয়ে গেছে, এটাকে বন্ধ করতে হলে কাজটা করতে হবে। নির্বাচন কমিশন আমি মনে করি একেবারে এখনই রাত হোক, দিন হোক, যখনই হোক, নির্বাচন কমিশন বসে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া যে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় তারা অবস্থান গ্রহণ করবে, এবং যারাই এই ধরনের সংঘাত, যে দলই হোক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, হোয়াটএভার ইট ইজ, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে। জি, আপনার কথার সূত্র ধরে আমি দুদু ভাই আপনার কাছে যেতে চাই। আজকে আপনাদের ঠাকুরগাঁওয়ে ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলার পর আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলেছেন, নজরুল ইসলাম খান বলেছেন যে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপতৎপরতা চলছে, এবং 14 দলের মুখপাত্র নাসিম বলেছেন অভিযোগটা অহেতুক এবং বানোয়াট। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং অনুজামান ভাই যেটা বললেন যে নির্বাচন কমিশনের ভূমিকা, এক্ষেত্রে আপনার বক্তব্যটা? জি, আপনাকে ধন্যবাদ। আসলে একটা ভালো নির্বাচন হওয়ার দরকার। গত 12 বছরের যে সংকট, রাজনৈতিক সংকট তৈরি হয়েছে আমাদের দেশে, সেটি যদি আমরা ডিসেম্বরের 30 তারিখে মানুষের ভোটাধিকার দেওয়ার নিশ্চয়তা বা তাদের না দিতে দিই বা সেই পরিস্থিতি না সৃষ্টি করতে পারি, তাহলে যে সংকটটা তৈরি হবে সরকারের জন্য সেটা হবে, আমার কাছে মনে হয়েছে, খুব ভয়াবহ, দেশের জন্য ভয়াবহ। কেউ নিরাপদ থাকবে না। তাহলে এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে পরে মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করতে হবে। এটা ডিসেম্বর মাসে ভোট হচ্ছে, ডিসেম্বর মাসে আমরা বিজয় লাভ করেছিলাম। ডিসেম্বর কিসের বিজয়? গণতন্ত্রের বিজয়, স্বাধীনতার বিজয়, অধিকারের বিজয়। সেই মাসে যদি আমি প্রতিপক্ষকে ভোট দিতে না দিই, জোর করে আমি তার অধিকারকে দাবিয়ে রাখি, তো বিজয়ের মাস তো মানে এটাকে আপনি যেমন উৎসব উৎকণ্ঠা বললেন না, এর থেকেও ভয়াবহ, খারাপ। যেমন একজন মুক্তিযোদ্ধা মেজর হাফিজ, তিনি গত 6 বছর ধরে তার এলাকায় যেতে পারেন, তিনি গিয়ে এখানে নির্বাচন কমিশনে বলেছেন তার নিরাপত্তার কথা আমানে ছেলে বলেছে, নাজিমুদ্দিন আলম একাধিকবার এমপি, ডাকসুর, এজিএস। আপনাদের দলের পক্ষ থেকে বেশ কয়েকবার, মানে 20-25 বারের বেশি নির্বাচন কমিশনে বিভিন্ন অভিযোগ নিয়ে যাওয়া হয়েছে,
একাধিকবার না, গত এই নির্বাচন কমিশন আসার পর থেকে, এটা তো তফসিল ঘোষণার, তার আগেও আমরা কোন কোন পদক্ষেপগুলো নিলে ভালো হয় নির্বাচন সেটাও আমরা তফসিল ঘোষণার আগেও বলেছি, এটা নেওয়া হয়নি। নোয়াখালীতে মওদুদা আহমদের 40টা গাড়ি ভাঙা হয়েছে, সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি, আমাদের বয়োজ্যেষ্ঠ ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, আমাদের সিনিয়র, তার এলাকায় তার নেতৃত্বে, তার হুকুমে, তার সক্রিয়তায় মওদুদ আহমদের গাড়ি ভাঙা হবে আর তিনি নিশ্চুপ বসে থাকবেন, এটা ভালো সময় না। আপনার আছেন মির্জা আলমগীর, একটা দলে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আলমগীর 5টি গাড়ি ভাঙা হয়েছে দিনের আলোয়, পুলিশ একজনকে গ্রেপ্তার করেনি। শাহ মোয়াজ্জেম হোসেন একসময় আওয়ামী লীগে ছিলেন, প্রথম বোধহয় চিফ হুইপ পার্লামেন্টে, তার গাড়ি একাধিক ভাঙা হয়েছে, তারই লোকদের 400 অধিক মানুষকে আসামি করা হয়েছে। আমি কত কথা বলবো এখানে, বলেছে সব মাশরাফির মতো একটি জাতীয় পরিচিত নির্ভরযোগ্য ব্যক্তি, সে তো এমনি জেতার কথা, তার প্রতিপক্ষ তো তার তোয়াক্কার কেউ কথা, তার লোকজন গিয়ে তার প্রতিপক্ষের উপর হামলা করছে, পত্রিকায় আসছে, চিন্তা করা যায়? তো আমার কাছে যেটা মনে হয়েছে, সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী একাকার হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী আমার অঞ্চলেও যেটা জানি, অন্যান্য অঞ্চলগুলোতে আমি জানি, যারা ঘরে ঘরে গিয়ে ভোট কেন্দ্রে বিরোধী দলের পক্ষে যেন তারা না আসে, এই কথা গিয়ে এখন থেকে তাদের সিপাই, তাদের অফিসার, তাদের লোকজন, সরকারের লোকজন এখন থেকে বলা শুরু করেছে। আমি এইসব জিনিসটা দেখার পরে আমার অঞ্চলে আমি আমার কাছে মনে হয়েছে যে আমরা 47 বছরের দেশ স্বাধীনতার পরে এসে একটা ভালো নির্বাচন করার যোগ্যতা নাই, এটা কি ধরেন? আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন, বারবার বলেছেন যে তিনি নিশ্চয়তা দিচ্ছেন। তিনি আবার আরও আগে 95-96 তিনি বলেছিলেন যে কোনো দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন সম্ভব না, 95-96 যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন তিনি করেছিলেন, তিনি যে কতটা সত্য কথা বলেছেন শেখ হাসিনা, সেই কথাটা যদি তিনি মনে রাখতেন বা রাখেন তাহলে তিনি সরে দাঁড়াতে পারতেন। একটি সাত মানে 37 বছরের সভানেত্রী আওয়ামী লীগের, তিনি রেফারির দায়িত্বে আছেন আর আমরা তার আন্ডারে ইলেকশন করতে আমাদের যেতে হয়েছে, তো এমন একটি পরিস্থিতিতে তিনি একটা ইতিহাস হতে পারতেন ভালো ভূমিকা নিয়ে। যে আমি আমি একটু শেষ করে দিই, উন্নয়নের যে জোয়ার সেটাও আমার মনে হয় আওয়ামী লীগ বিশ্বাস করতে পারছে না বা আস্থা রাখতে পারছে না, যে এই উন্নয়নের কথা দেখেও মানুষ তাদের ভোট দেওয়ার কথা, কিন্তু তারা এটাকে গল্পের মতো করে বলছে এবং আমার ধারণা যে তারা তাদের সম্পূর্ণ আস্থাহীনতার পর্যায়ে চলে গেছে। আমি আপনার কাছে আসবো আবার, আমি সুভাষ দা আপনার কাছে আসতে চাই। দুদু ভাই বললেন ভালো নির্বাচনের পরিবেশ নেই, এবং আজকের ঘটনাগুলোর পরে আপনি নির্বাচনী পরিবেশটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এবং এই পরিস্থিতি আসলে ভোটার ভোট কেন্দ্রে ভোটারদেরকে টানার জন্য কতটা অনুকূল হবে? না, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন বলতে গেলে অভিভাবক এখানে উপস্থিত আছে বক্তা হিসেবে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদের নিরন্তর শুভেচ্ছা। আপনাকে তো অবশ্যই ধন্যবাদ। জি ধন্যবাদ। দুদু ভাই এমনি খুব বেশ বিধ্বংসী বক্তা, এই অর্থে যে খুব ছোট ছোট কথায় একেবারে মর্মে আঘাত করে দেন, এই অর্থে বলছি বিধ্বংসী বক্তা। তিনি মেজর হাফিজের কথা বলছেন কিন্তু ভুলে গেছেন মহিউদ্দিন খান আলমগীরের কথা, বিএনপি সন্ত্রাসীদের কারণে তার দলের সমর্থকরা পর্যন্ত যেতে পারেনি 5টা বছর নির্বাচনী এলাকায়। রবীন্দ্রনাথ বলতেন না যে কার নিন্দা করো তুমি, এ আমার পাপ তোমার পাপ। আমার এই পিছনের ঘটনাগুলো আমরা কিন্তু ফিরে দেখি না, আমরা এখন পিছন যাচ্ছি না, এখন কি আমরা সামনে যে কথা বলি প্রতিশোধের ইঙ্গিত না, আমি অনেকগুলো ইঙ্গিতের কথা বলবো এবং অপেক্ষাকৃত নিরাপদ যে বিষয়টি উদাহরণ আমি একটু ধরে নিচ্ছি। গিয়াস কামাল চৌধুরী খুব সুনামখ্যাত একজন সাংবাদিক ছিলেন, ভয়েস অব আমেরিকায় তিনি কাজ করতেন, আমাদের অনেক কিছু তিনি সাংবাদিকতায় অনেক কিছু দিয়ে গেছেন, কিন্তু দুঃখজনক ঘটনা, যখন বাবরি মসজিদের ঘটনা ঘটল তখন তিনি ভয়েস অব আমেরিকার থেকে একটা যে সংবাদ প্রচার করলেন যে বললেন এই ঘটনায় উল্লসিত হয়ে পুরনো ঢাকায় হিন্দু অধ্যুষিত এলাকাতে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে, এরকম একটি ভুল বার্তা দেওয়ার কারণে
অল্প সময়ের মধ্যে সমস্ত দোকানপাট থেকে শুরু করে ঘর বাড়ি সব বিধ্বস্ত হয়ে গেল। আমি কেন বললাম এটা? আপনি বার্তাটা কি দিচ্ছেন? আপনি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনে যেয়ে বলছেন 2019 সালে আপনারাও থাকবেন আমরাও থাকব, আপনি বার্তাটা কি দিচ্ছেন? ডক্টর কামাল হোসেনের মতন সুশীল মানুষ, আমি একেবারে প্রকৃত অর্থেই বলছি ভদ্র মানুষ, তিনি একেবারে দায়িত্ব নিয়ে নিয়েছেন, সবার দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্টের তিনি দায়িত্ব নিয়েছেন, এখানে তিনি জামাতকে প্রতিষ্ঠিত করেছেন, সে আলোচনা আমি এখনো করলাম না। তিনি বলছেন যে 30 তারিখ পর্যন্ত আপনাদের সময় আছে, এরপরে আপনারা অন্য পথ ভাবুন এবং এখন এই এর মধ্যে আপনারা একটু পরিবর্তন হয়ে যান, এই মূলত ইঙ্গিত। আপনি দেখেন আপনার গণমাধ্যম সহ সব গণমাধ্যম এসেছে, তাহলে আপনি বার্তাটা কি দিচ্ছেন? আপনি যে বার্তাটা দিচ্ছেন এটা কিন্তু উস্কে দিচ্ছেন, এবং উস্কে দিচ্ছেন কাদের? যে আজকে যারা 12 বছর ক্ষমতার বাইরে, তাদের সমর্থিত যারা, তারা নানা কারণে নির্যাতিত হয়েছে, নানা কারণে অবহেলিত বলে মনে করছেন, এবং রাজনীতির কারণে, আত্মনন্মস্ক রাজনীতির কারণে, বিএনপি জামাতের ঐক্য প্রক্রিয়ার কারণে তারা কিন্তু নানান রকম অসুবিধার মধ্যে পড়েছেন। এটা রাজনীতির ভুল। আপনি 2013 সালের 21শে জানুয়ারি যখন প্রথম বাচ্চু রাজাকারের ফাঁসির রায় ঘোষিত হলো, তখন কিন্তু সখন থেকে আপনি ঘুরে গেছেন ওই দিকে, তখন থেকে আপনার কর্মীদের একটা বড় অংশ আপনি দাঙ্গাবাজ কর্মীতে পরিণত করেছেন, কিংবা বাধ্য করেছেন, কিংবা প্রক্রিয়ায় এসেছেন, আমি সব মেনে নিলাম। এখন আপনি সেই বার্তাটা এখন দিচ্ছেন যারা একসময় খুব ডার্ক সাইডের ছাত্রনেতা ছিলেন, 71-এ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে। ফোন আছে, ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নেই, লাইনটা কেটে যাবে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি মুগ্ধপাড়া থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আলামী। এই যে বিএনপি এবং আওয়ামী লীগ একজনের উপরে, মানে আওয়ামী লীগ বিএনপির উপরে হামলা, বিএনপি আওয়ামী লীগের উপরে হামলা, সাধারণ পাবলিক তো আর কোনো অন্যায় করে নাই। সাধারণ পাবলিক যদি এই এদের হামলার কারণে যদি আহত এবং নিহত হয়, সেই দায়ভার কে নিবে? এটা আমার প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। দায়ভার আমাদের সকলেরই। আমরা একটি রাজনৈতিক প্রতিষ্ঠান কোনোটাই গড়ে তুলতে পারিনি। রবীন্দ্রনাথ বলতেন না, আমরা দলাদলি করিতে পারি কিন্তু দল গড়িয়া তুলিতে পারি না। আমরা দলের মধ্যে নানা রকম সংকট তৈরি করেছি, যে কারণে আপনার 18 দিন আগে বাংলাদেশের পরে নির্বাচন, 18 দিন পরে, সেই সময় এখনও আমরা কোন এলাকার প্রার্থীকে আমরা কিন্তু কেউ বলতে পারছি না, দলীয় সমর্থকরা বলতে পারছে না, এমন একটি সংকটের জায়গা আমরা তৈরি করেছি। আমি সেই আলোচনা না যে বলি, আপনি লক্ষ্য করে দেখবেন 2001 সালে 1 অক্টোবরের নির্বাচন বাংলাদেশের রাজনীতিকে অন্যদিকে ঘুরিয়েছে। 2001 সালের রাজনীতি যদি আমি বলতে চাই, আপনি হঠাৎ করে আপনার সঙ্গত কারণে বলবেন, আপনি পুরোনো দিনের কথা আনছেন, আপনি কি প্রতিশোধের রাজনীতির কথা বলছেন কিনা, কেন এইটাই ঘটবে কিনা, এটা ঘটবে না। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার ঘটছে, সেগুলো কি আপনি প্রতিশোধের রাজনীতি বলবেন? না, আপনি কোনো কিছু এড়িয়ে যেতে পারবেন না, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ওটাকে যে পলিটিক্স বলে না, আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পার্সুয়েশন, ওই জায়গায় আপনাকে আসতে হবে। আসতে হলে আপনাকে উভয় বড় দুটি দলকে আপনাদের কিন্তু এখানে ভূমিকা রাখতে হবে। আপনি ভূমিকা রাখতে যে আপনি যদি ওই ভয়ের সংস্কৃতির কথা বলেন, আপনি যদি ভয়ের ইঙ্গিত দেন, তখন কিন্তু এই যে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় না থাকার যে বড় একটি ব্যবধান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আছে, তখন কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের যে কর্মী সমর্থকরা, তারাও কিন্তু বসে থাকবে না। আমি যুদ্ধবার সাথে ওই জায়গাটা একমত, এখন তো কেউ কিন্তু বসে থাকে না। কিন্তু আপনি আপনি দেখেন গণমাধ্যমে যখন মওদুদ আহমেদ যখন সমাবেশ করছে, তখন আপনি বলছেন শোডাউন, আবার ওবায়দুল কাদের যখন সমাবেশ হচ্ছে, তখন তাকে আপনি অন্যভাবে চিহ্নিত করছেন। গণমাধ্যমেও তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে ভ্রান্তি আছে, আপনি কোনটে কোন জায়গায় দেখছেন? আপনি কমন আপনি বলছেন হাউস অফ কমন্সের নাকি বক্তব্য দিয়েছে, প্রতিবেদন দিয়েছে যে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নাই, যেটা সম্পূর্ণ একটি মিথ্যা সংবাদ। হাউস অফ কমন্সের একজন রিসার্চ অ্যানালিস্ট, লাইব্রেরির রিসার্চ অ্যানালিস্ট, তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। এইটা কি একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পত্রিকা হাউস অফ কমন্সের ছবি দিয়ে বলছে বাংলাদেশের অংশগুলো নির্যাতনায়? অনেকগুলো বিষয় কিন্তু উস্কে দেয়। আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি আপনি যে বলছেন যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, এটা একটা ভুল তথ্য। গতকাল
প্রচারণা শুরু হওয়ার পর আজকে পরপর যে ঘটনাগুলো, এটাতে কি আপনি বলবেন যে সুষ্ঠু পরিবেশ আছে? আমি আপনাকে একটা তথ্য উদাহরণ দিই। 2008 সালের সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আগের 18 দিন কিংবা 19 দিন, আর 2014 সালের 5ই জুলাই নির্বাচনের আগের 18 দিন, এইটা শুধু আপনি হিসাব করুন বাংলাদেশের পরিস্থিতিটা কেমন ছিল, তার তুলনায় হাজার গুণ ভালো। জি, আমি আবার দুদু ভাই আপনার কাছে আসতে চাই। আপনাদের যে এই যে অভিযোগ বা আজকে যে হামলা সংঘর্ষ যে খবরগুলো গণমাধ্যমে এসেছে, সেটাকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি, আপনার বক্তব্য? আসলে আমরা তো 30 তারিখ পর্যন্তই থাকতে চাই নির্বাচন। 30 তারিখের পরিস্থিতির উপর পরবর্তী কৌশল বা ভূমিকা বা মানে কর্মসূচি তখন আমরা ভাবব। নির্বাচন আমরা করতে চাই, মানে যে সংকট যে অবস্থার মধ্যে আছে, যে কেউ মানে এটা জানে যে এই অবস্থায় আওয়ামী লীগ হলে কোনোভাবেই নির্বাচন করতো না, কোনো কারণ ছিল না। 2006-এ যখন ওয়ান ইলেভেন আসে, তখন কি এমন পরিস্থিতি হয়েছিল যে তারা নির্বাচন বয়কট করেছিল? আচ্ছা, আপনারা নির্বাচনে যাবেন এবং আজকে ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার পরও উনি বলেছেন, পরেই উনার যে বক্তব্য ছিল সেখানে বলেছেন যে আমরা নির্বাচনে যাব এবং শেষ পর্যন্ত দেখব যে কি হয়। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তে আপনারা অটল এবং ডক্টর আপনাদের শীর্ষ নেতা জাতীয় ঐক্যফ্রন্টের, উনিও বারবার বলেছেন যে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার। তাহলে কোন একটা ঘটনা ঘটলেই আপনারা বলছেন যে ক্ষমতাসীনরা চক্রান্ত করছেন আপনাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য? জীবন মৃত্যুর ব্যাপার। মির্জা আব্বাসের মতো লোক, যিনি শুধু বাংলাদেশে না পার্শ্ববর্তী দেশও পরিচিত, ঢাকার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, তার স্ত্রী ঘর থেকে বেরোতে পারছে না, সেখানে সিভিল ড্রেসে হোক আওয়ামী লীগের লোকজন হোক তাকে যে জটলা করছে তার বাসার সামনে, কোনো সভ্য দেশে এই জিনিসটা হয় না। মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন পরবর্তী সময়, আমাদের ওখানে যে ইয়ে ছিল, আমাদের কিন্তু গণমাধ্যমে ছবি এসেছে যে উনি চলাফেরা করছেন, তারপরেই তো পরিস্থিতিটা খারাপ। আচ্ছা, তাহলে দুই হচ্ছে, তাহলে কিন্তু আমি যেটা বললাম সেটাই যে যে কোনো ঘটনা ঘটলেই তখন এই অভিযোগটা করা হয়। এটা অভিযোগ না, আপনি ভালো করে পত্র পত্রিকা আপনি অনলাইন মিডিয়া আপনি টেলিভিশন দেখলে বুঝতে পারবেন যে অভিযোগ না এটা, এটা পুলিশ বলে, আপনি যে ভাষায় বলছেন না যে ওরা অভিযোগ করেছে, এটা ঘটেছে, এটা পত্রিকায় আছে, এটা অনলাইনে আছে, এবং এখন সময়টা এমন যে গুগলে সার্চ দিলে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন, সেহেতু এটা অভিযোগ না। তো আপনি যেমনভাবে শুরু করেছেন যে আজকে নির্বাচনের প্রথম দিনে যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, প্রচারণাটা এটা সরকার আগে থেকে পদক্ষেপ নিতে পারত, এটা সরকারের জন্য ভালো হতো, কারণ এই সরকারের নেতৃত্বে আওয়ামী লীগের সভানেত্রীর নেতৃত্বে নির্বাচন হচ্ছে। তিনি একটি নিশ্চয়তা দিয়েছেন যে ভালো নির্বাচন হবে, সেই নিশ্চয়তার কারণে তিনি বাড়তি হিসাবে আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে তৈরি করতে পারছেন, নির্বাচনকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি থাকা অবস্থায়, জীবিত অবস্থায়, জেগে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ঘটছে, তিনি মনিটর করতে পারতেন, তো তিনি তো করেনি। এমন কোনো জেলা খুঁজে বের করা কঠিন হবে যে জায়গায় ঘটনা ঘটে নাই, যেখানে বেশি ঘটছে সেই জিনিসগুলো এখানে আসছে। আমি কিন্তু প্রথমে শুরুতে বলেছি এই নির্বাচন শুধু বিরোধী দলের জন্য না, সরকারের জন্যে, সব মানুষের জন্যে, দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে, এমনকি মুক্তিযুদ্ধের জন্যে এটা একটা পরীক্ষা। আমি বিরোধী দলে আছি এই জন্যে না, এই যে সুভাষ আমাদের ছাত্র রাজনৈতিক সময়ের একজন কর্মী না বলবো, সে একটা দায়িত্বশীল নেতা, এই যে আমাদের সংবাদের সম্পাদক মনিরুজ্জামান সাহেব আমাদের সময়েরই মানুষ, তারা সব সময় গণতন্ত্রের স্বপক্ষে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, তারা এক একটা ভাবনা আমরা হতে পারি, কিন্তু কেউ দেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধা, গণতন্ত্র এটা নিয়ে দ্বিমত নাই, তাহলে আমি কেন ভোটকে নিশ্চয়তার মধ্যে আনতে পারবো না? কেন, কিসের জন্যে? এটা সেই পাকিস্তান, তারপর ইন্ডিয়া বা ব্রিটিশ আমল না, এটা তো বাংলাদেশ, এই বাংলাদেশ আমরাই সৃষ্টি করেছি, আমরা এটা তৈরি করেছি, সেখানে আমরা কেন হেরে যাব? এই যে একটু আগে একজন বক্তব্য করলো, কেউ বসে থাকবে না, থাকে না, ওই একজন বলল দায় কে নেবে, ও সুভাষ খুব সহজে বলে ফেললো যে আমাদের সকলের দায়,
দায় প্রধানত সরকারের দায়, যখন সরকার নিজের কাঁধে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ পুলিশকে আমি ডিকটেট করতে পারবো না, আমি গিয়ে পরামর্শ দিতে পারি, আমি তার কথাটা জানাতে পারি, সিদ্ধান্ত দেবে সরকার, নির্বাচন কমিশন। হ্যাঁ না না, এখানে সরকার 100 ভাগই সাংবিধানিক ভাবে এখনো বিদ্যমান, দায় সরকারের, এই বর্তমান পরিস্থিতি বা যে ঘটনাগুলো ঘটছে সেই দায় সরকারের। হ্যাঁ তো এখন না না, আমি আমি শেষ করে দিই। তো আমি এখন যে জিনিসটা, যেমন ডক্টর কামালকে আমরা যেভাবে সমালোচনা করছে, তিনি এখনো পর্যন্ত মানে সমালোচনা না, উনি এই কথাটাই বলেছেন, উনি যেটা বলেছেন সরকারের সময় শেষ। আমি তো জানি সরকারের সময় শেষ, সরকারকে তো জানতে হবে সরকার সময় শেষ। 30 তারিখের পরেই সরকার যদি আবার ক্ষমতার ইয়ে পায়, ম্যান্ডেট পায়, তাহলে না আরেকটা সরকার। এই সরকার আপনার 30 তারিখের পর্যন্ত সময় শেষ, এ ব্যাপারে যদি তার মাথার মধ্যে আসে তার সময় শেষ না, সে অনন্তকাল, তাহলে বিপদ। জি মনুজ্জামান ভাই, এই দায় সরকারের মাথার উপর কতটুকু এবং নির্বাচন কমিশনের কতটুকু? যেহেতু এখন দলীয় সরকারের অধীনে এবার নির্বাচন হচ্ছে, যেহেতু দলীয় সরকারের অধীনে হচ্ছে, সুতরাং দলীয় সরকারের দায় তো আছেই, অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচন কমিশনেরও দায় আছে, এবং নির্বাচন কমিশনের দায়টা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং শান্তি রক্ষা বাহিনীকে পরিচালনা করা, এটা তার সংবিধান অনুযায়ী এই বাহিনীগুলি এখন নির্বাচন কমিশনের অধীনে। সেটা যদি না করতে পারে তাহলে কি হয়, তাহলে এই বাহিনীগুলো সরকারের অধীনে থেকে যায়। হিসাবটা হচ্ছে এরকম, যদি নির্বাচন কমিশন তাদের যে ক্ষমতা, সংবিধান প্রদত্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা অ্যাসার্ট না করতে পারে, অ্যাসার্ট করে সেই বাহিনীগুলিকে নিজেদের কর্মপন্থা অনুযায়ী, নিজেদের লক্ষ্য অনুযায়ী পরিচালিত না করতে পারে, তাহলে কি হয়, তাহলে হয় এর আগের পরিস্থিতিটা চলে আসে, অর্থাৎ এই বাহিনীগুলি সরকারের অধীনে ছিল, সরকারের অধীনে থেকে যায় এবং সেভাবে পরিচালিত হয়। এই জায়গাটা যদি নির্বাচন কমিশন না বোঝে এবং মনে করে যে তারা কতগুলি বাণী দিয়ে দিল, কতগুলি ওহি দিয়ে দিল, তাতেই আইন শৃঙ্খলা বাহিনী চলে কাজ করবে, চলবে, এটা ভাবলে ভুল হবে। কারণ একটা এই পরিস্থিতিটা আমাদের দেশের জন্য এটা একটা পরীক্ষাও বলা যেতে পারে, যে সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং এখানে ডিফারেন্সটা হচ্ছে মানে কি বলবো, এটা এটা এক লাইনের এদিকে আর ওইদিকে, সুতরাং এই লাইনের ওদিক থেকে এদিকে আনতে হলে নির্বাচন কমিশনকে অ্যাক্টিভ হতে হবে এবং সে জায়গাটা তাকে অ্যাসার্ট করতে হবে। এবং যেখানে যেখানে আজ গতকাল এবং আজকে আপনার সংঘাত, সংঘর্ষ ইত্যাদি হয়েছে, সেই জায়গাগুলিতে ইমিডিয়েটলি তাদের ম্যাজিস্ট্রেট করছে না, কতগুলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিচ্ছে না। তাহলে আমি তো এখন পর্যন্ত শুনি নাই, আমি জানি না আপনারা কোনো খবর পেয়েছেন কিনা, এখন পর্যন্ত শুনি নাই যে যেখানে যেখানে সংঘর্ষ হওয়ার খবর আছে সেসব জায়গায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে কিনা, তাদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে। আমরা এই জায়গায় দেখলাম রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বলেছেন যে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা যাই হোক, তাও একটা ইটুকু অন্তত পাওয়া গেল, কিন্তু আমি যতটুকু আমি আমার অফিস থেকে দেখে এসেছি, নিউজ যাই এসছে বিভিন্ন জেলার থেকে, বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলেছেন যে আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই বা নিষ্ক্রিয় থেকেছে, ইত্যাদি ইত্যাদি অভিযোগগুলো এসছে। বগুড়ার ঘটনায় সেটা, এবং উনি একজন নারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ঘটনার পরই উনি ঘটনাস্থল যা, এটা অন্তত গেছে, এটা একটা আমি মনে করি একটা পজিটিভ দিক। এই জায়গাটাকে তো মোশনে নিতে হবে নির্বাচন কমিশনকে, যেটা আমি আবার বলছি, নির্বাচন কমিশন যদি মোশনে না নিতে পারে বা না নেয়, তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরকারের অধীনেই থেকে যাবে নির্বাচনকালীন সময়ও, বিপদ হবে তখন। তাই এই জায়গাটা আমি মনে করি যে এটা, এই নির্বাচনটি দুদু সাহেব বলছেন যে দেশ, জাতি, মুক্তিযুদ্ধ সবার জন্য, গণতন্ত্র সবার জন্য গুরুত্বপূর্ণ, এই নির্বাচনটি আসলে আমি বলবো যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে নির্বাচনটি, যদি নির্বাচনটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়, মোটামুটিভাবে অবিতর্কিত হয়, যারাই জিতুক সেটা ভিন্ন কথা, হ্যাঁ, তাহলে কিন্তু এক ধরনের উত্তরণ ঘটবে আমাদের, 47 বছর পরে গণতন্ত্রের পথে এক ধরনের উত্তরণ ঘটবে। আর সেটা যদি না হয় তাহলে 47 বছর পরেও আমরা গণতন্ত্রের পথে আরেকটি ধারাবাহিকতায় আরেকটি ডিবাকেলের দিকে যেতে পারি। সুতরাং এটা নির্ভর করবে সরকারের
অমল জি, আমার ভাইয়ের কথা দিয়ে যেটা বোঝা গেল যে নির্বাচন কমিশন যদি হাল ধরতে না পারে তাহলে দায়টা সরকারের উপরে যে পড়ে, আপনার বক্তব্য? না, এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পড়ার কোনো সুযোগ নাই। মানে আমি শুধু এই ব্যাখ্যাটি দিব, নির্বাচন কমিশন তখনই সার্থক হবে, যেমন নারায়ণগঞ্জে হয়েছে, রংপুরে হয়েছে, কুমিল্লায় হয়েছে, দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণ করা দুটো রাজনৈতিক দল যদি সহযোগিতা করে। আর আমাদের দেশের সকল অভিযোগই কিন্তু শুধু সব জায়গায় কিন্তু সত্য হয় না। আমাদের দেশে একটা ওই যে আমি প্রায় বলি না যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমার তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। আমরা যদি সবসময় অজুহাতের জায়গা তৈরি করতে থাকি তাহলে কিন্তু এটা কিন্তু ভালো কথা না। তা এগুলো মাঝে মাঝে দেখি আমরা রাজনীতিতে খুব প্রকট আকারে দেখি। আর দুদু ভাই একটা কথা খুব চমৎকার বলেছেন যে মুক্তিযুদ্ধের জন্য এই নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের অবিনাশী চেতনা হচ্ছে মুক্তিযুদ্ধ। ডক্টর জাফর ইকবাল গত শুক্রবারের লেখায় তিনি স্পষ্ট করেছেন, দুদু ভাইয়ের কথার প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন 20 দলীয় জোট জামাতকে নিয়ে বিএনপি রাজনীতি করছে, আমরা হয়তো সবাই মেনে নিয়েছি, কিন্তু যখন একজন মুক্তিযোদ্ধা সে যদি বলে জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আছে তাহলে আমরা মেনে নিতে পারি না। এবং আগামী নির্বাচনে যারা নতুন ভোটার, এই 2 কোটি 20 লক্ষ যে সমগ্র ভোটের 20.65% তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারে, এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই উত্তরটা তারা দিবে। আমার প্রেক্ষাপট সেখানে যে আমরা এই যে ভয়ের সংস্কৃতি চালু করছি কিভাবে, আপনি যারা এই জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজন করেছেন, এটাকে একটি জায়গায় নিয়ে আসবার চেষ্টা করেছেন, অনেক আগের থেকে প্রি মার্কেটিং করেছেন, তারপর একটা জায়গায় এনেছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু হুঙ্কার দেখেছি। এই হুঙ্কারগুলো কিন্তু এমন জায়গায় নিয়ে যায়, আওয়ামী লীগ তো রাজনৈতিক দল, সে সরকারে আছে, তার দায়িত্ব আছে, কিন্তু তাকে রাজনীতি করতে হয়, তাকে কর্মীদের কথা ভাবতে হয়, রাজনৈতিক দলের কথা ভাবতে হয়, দেশের কথা ভাবতে হয়, সব মিলিয়ে তো তাকে কাজ করতে হয়। সেই কাজ করার ক্ষেত্রে তাকে কিন্তু অনেক কিছু বিবেচনা নিতে হয়। সে নিজের নাক কেটে বিএনপি কিংবা 20 দলীয় জোট কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের যে যাত্রা সেটাকে সুগম করবে না, এটা বুঝে নিতে হবে। আপনি তার কাছ থেকে আশা করা কিন্তু ঠিক না। মেজর হাফিজের কথা বললেন দুদু ভাই, খুব দুঃখের সাথে জানাচ্ছি, মেজর হাফিজ সাহেবের এলাকায়, নির্বাচনের এলাকায় 2001 সালে 1 অক্টোবরের পর যে পরিমাণে নারী নির্যাতিত হয়েছে, যে পরিমাণে সংখ্যালঘু নির্যাতিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচন এলাকায় এরকম মর্মস্পর্শী ঘটনা ঘটেনি, এরকম নির্যাতন ঘটনা। যখন এই কথাগুলো যখন আবার আসে সামনের দিকে তখন ওই ভয়ের জায়গাটা তৈরি হয়, তখন কিন্তু কর্মীদের মধ্যে একটা ভীতির জায়গা তৈরি হয়। আর যখন বড় বড় মানুষগুলো যাদের মুক্তিযুদ্ধে অবদান আছে, যারা মুক্তিযুদ্ধের পরে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছেন, তারা যদি বক্তৃতায় যখন বলে যে 2 তারিখে বেগম জিয়া মুক্তি পাবেন, এবং এই কথা যখন বলে তখন কিন্তু অন্য কর্মীদের মাঝে ওই ভীতির জায়গাটি সঞ্চারিত হয়। আমি বেগম জিয়ার প্রসঙ্গে আসতে চাই দুদু ভাই আপনার কাছে। হাইকোর্টে বেগম জিয়ার আপিলের রায়, আজকে দ্বিধাবিভক্ত রায় দেওয়া হচ্ছে, যে কারণে বেগম জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টা আবারও ঝুলে গেল। এবং আজকের রায়ের পরেও রুহুল কবির রিজভি বলেছেন যে এটা সরকারের কারসাজি। প্রত্যেকবারই আদালতের রায়ের পরে এ ধরনের একটা মন্তব্য আমরা বিএনপির পক্ষ থেকে আসতে দেখি। এসকে সিনহা বলে একজন আমাদের চিফ জাস্টিস ছিলেন, উচ্চ আদালতের ক্ষেত্রেও আপনারা একই ধরনের মন্তব্য করেন। এসকে সিনহা বলে একজন আমাদের চিফ জাস্টিস ছিলেন, তিনি কেন কোন কারণে দেশ ছেড়েছেন এটা যদি মাথায় আনেন তাহলে আমাদের বিচার ব্যবস্থা কেমন এটা আর ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। আমি আপনাকে পরিষ্কার করে কথা বলি, মেজর হাফিজ সম্বন্ধে আমাদের সুভাষ যে কিছু কথা বললেন, একটা মানুষ 6 বার এমপি হয়েছে, তার বাবাও এমপি ছিলেন, তিনি যদি এত খারাপ হয় তার এলাকায় 6 বার এমপি হয় কখনো মানে বিশ্বাসযোগ্য? সুভাষ বলার জন্য কিছু কথা বলে সে, এবং সেগুলো না বললে আসলে রাজনীতি করা খুব কঠিন। 20 দল তো আমার দল, আমার জোট জামাত বলে বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক দল নাই, তাদের কোনো প্রার্থী নাই, তাদের নামে কোনো না না তাদের নিবন্ধন থাকা না থাক তাদের নামে কোনো প্রার্থীও নাই। 25 জনকে ধানের শীষ দিয়ে দিয়েছে, ধানের শীষ বিএনপি ধানের শীষ নিয়েছে আপনাদের আবু সাইদ খান সাহেব, একেবারে তার প্রতিটা চুল পেকে গেছে আওয়ামী লীগের শেখ মুজিব অধ্যাপক আবু সাইদ ধানের শীষ নিয়েছে। আমাদের কিবরিয়া সাহেব মারা গেছেন,
সাবেক অর্থমন্ত্রী, তার ছেলে নিয়েছেন, ডক্টর কামাল 86 বছরের মানুষ তিনি নিয়েছেন। তো এখন সার্বজনীন মার্কা হচ্ছে, সার্বজনীন মার্কা হচ্ছে, এস কে সিনহার উদাহরণ দিয়েছেন আপনার উত্তর, আমি শেষ করে দিই, ধানের শেষ, দুই হাজার আতঙ্কের কিছু না, আতঙ্কের কিছু না। জাফর ইকবাল সাহেব সরকারের সময় তাকে পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে, বিএনপির সময় তো তার মিলিটারি নিয়ে ঘুরতে হবে, সরকারের সময় যদি মানে পুলিশ নিয়ে ঘুরতে হয় তাহলে বিরোধী দলের সময় তো মিলিটারি দিব আমরা তাকে, নাই ক্যান্টনমেন্টে রাখবো, ভয় পাওয়ার তো কিছু নাই। এখানে আপনি ভোটের রাজনীতি, আওয়ামী লীগ করি না তো, আমি আওয়ামী লীগের ভোটও চাই না, ধানের শীষের চাই, তো সেই ধানের শীষের ভোটটা চাওয়াতে চেতে গেলে এত আতঙ্কিত হবেন কেন? হ্যাঁ আমরা তো দুই তারিখে, না না শোনেন আমি শেষ করি, দুই তারিখে বেগম যে বেরোবেন এই বিশ্বাস নিয়ে তো আমরা নির্বাচনে গেছি, এবং এই বিশ্বাস করি বলে তো আমরা এখনো বলে রাজনীতি করি। বেগম যে দুই তারিখ, তিন তারিখে বা চার তারিখে তিনি শপথ নেবেন, আতঙ্কের কি আছে? বেগম যে আরো তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, সেই জন্য আমার কাছে যেটা মনে হয় নির্বাচন গুরুত্বপূর্ণ, এবং অতি অবশ্যই এই নির্বাচনটাকে ভোট দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে হবে। জি মনোজন ভাই, আপনার কাছে আসতে চাই, দুদু ভাই বলছেন দুই তারিখ বা তিন তারিখে বেগম জিয়া মুক্তি পাবেন এবং শপথ নেবেন, এই বিষয়ে আপনি বলবেন। আরেকটা আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপির এই যে আমরা এই অনুষ্ঠানেই দেখতে পেলাম তর্ক বিতর্ক, এটা আসলে কতটুকু গণতন্ত্রের চর্চা হচ্ছে? ছোট করে বিতর্ক তো সবসময় গণতন্ত্রের চর্চা, তর্ক বিতর্ক তো অবশ্যই, যার যার মত বলবে সেখান থেকে যদি কোনো সাধারণ মত গ্রহণ করার থাকে গ্রহণ গৃহীত হবে, তা না হলে সালাম আলাইকুম আলাইকুম বলে যার যার পথে চলে যাবে, কিন্তু ঝগড়া ফিসাদ করবে না, মারামারি করবে না, সংঘাত করবে না, সংঘর্ষ করবে না, তর্ক বিতর্ক সবসময় গ্রহণযোগ্য এবং এটাই মধ্যে দিয়ে গণতান্ত্রিক চর্চা প্রক্রিয়া অগ্রসর হয়। আর বেগম জিয়ার কথা যেটা বললেন, আমাদের প্রধান দুই দলের তর্ক বিতর্ক কিন্তু আসেই হামলা পাল্টা হামলা সেটা ঠিক আছে। আর বেগম জিয়া দুই তারিখ বা তিন তারিখ বা চার তারিখ বেরোবেন কিনা সেটা আমার পক্ষে বলা খুবই কঠিন, কারণ এটা নির্ভর করে অনেক কিছুর উপরে, সেই পরিস্থিতিগুলো এখনো তৈরি হয়নি, ভবিষ্যতে হবে কিনা সেটাও এখন বলা মুশকিল। আর দুদু সাহেবরা যে রাজনৈতিক দল করেন সে দলের পক্ষ থেকে তারা এটা আশাই করতে পারে, এটাকে তো আমি দোষের কিছু দেখি না যে হ্যাঁ আমাদের নেত্রী তিন তারিখে বা চার তারিখে বা পাঁচ তারিখে বেরিয়ে আসবেন, এটা এটা তো দোষের কিছু না, কিন্তু বেরোবেন কি না সেটা ভিন্ন কথা। এই তো আরেকটি বিষয়ে শেষ কথা বলে আমি শেষ করতে চাই, যে দেখেন সব 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 কিছুর শেষ কথা হচ্ছে আমরা একটা ভালো নির্বাচন চাই। জি সুভাষদা, আপনার কাছে বিএনপির প্রত্যাশা সেটা আসলে কোথায় যেয়ে দাঁড়াবে, এবং আমরা যেই নির্বাচনী পরিস্থিতিটার কথা বলছি এটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কতটুকু কিভাবে নেওয়া সম্ভব? এক মিনিট, না আমি তো উদাহরণ তো আপনাকে দিয়ে দিয়েছি যে গত দুটো নির্বাচনের 18 দিন আগে বাংলাদেশের পরিস্থিতি কেমন ছিল, সেই তুলনায় আমরা হাজার গুণ ভালো আছি। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে এবং আমরা কিন্তু দেখেছি চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান নফেলের এবং বিএনপি নেতা আব্দুলাল নোমানের যে কোলাকুলি যে দৃশ্য, এটাও কিন্তু গণমাধ্যমে দেখা গেছে, কিন্তু গণমাধ্যমে এটা একটা উদাহরণ হতে পারে, কিন্তু থাকবে, কেননা তাদের দুই পরিবারের রাজনৈতিক ঐতিহ্য আছে। আমরা যে রাজনীতি সংস্কৃতির কথা বলি না, আমাদের রাজনীতিতে যে উটকো ঝামেলাগুলো, সেটা নতুন যারা নব্যতা থাকে দুই দলে তাদের থাকে সংস্কৃতির, এর জন্ম হয়। যাই আলোচনা আমি যাচ্ছি না, আমি একটা উদাহরণ দিই, আলতাফ হোসেন গোলন্দাজ 2001 সালে পয়লা অক্টোবর নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন, এবং তিনি যখন পয়লা অক্টোবর নির্বাচনের পর বিজয়ের পর তিনি যখন তার নির্বাচনী এলাকা যাচ্ছেন তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারপর তিনি ঢুকেছেন, খুব সাহসী ছিলেন, তাকে একজন সালাম দিয়েছিলেন একজন মাদ্রাসার একজন শিক্ষক দূর থেকে। এই অপরাধে ওই মাদ্রাসার শিক্ষক বাড়িতে যেয়ে দেখেন তার বাড়িতে মানে পুকুর কেটে ফেলা হয়েছে। এই সংবাদগুলো তখনকার সময় কিন্তু সংবাদ জনকণ্ঠ ডেলি স্টারে এসেছিল। আমি খুব নির্মমভাবে বলি, আপনি বাংলাদেশের রাজনীতিকে যদি অংশগ্রহণমূলক করতে চান, ওই পলিটিক্স দ্য আর্ট অফ পারসিউশন, আর্ট অফ যে কম্প্রোমাইজ, এই জায়গায় আসতে গেলে দুই দলকে সমান ভূমিকা রাখতে হবে। এই ভূমিকা রাখার ক্ষেত্রে বিএনপি যদি কোনো ক্ষেত্রে যদি এই হংকারের রাজনীতি, ভয়ের সংস্কৃতির রাজনীতি আপনি বারবার যদি এই কথা ইঙ্গিত দেন, তাহলে কিন্তু আপনি কিন্তু সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে না। আপনার মনে আছে সর্বশেষ তত্ত্বাবধানের নির্বাচনের পরে
আওয়ামী লীগ কিন্তু একটা বিজয় মিছিল পর্যন্ত করেনি আমাদের সমাজ তর্ক বিতর্ক এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের চর্চা হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা পাবো এই প্রত্যাশায় শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে শুভরাত্রি।